মুক্তির আগেই সাড়া ফেলে দিয়েছিল যে ওয়েব সিরিজ। সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম কোথাও সমালোচনা করতে বাদ রাখেনি দর্শক ও কলাকুশলীরা। বলতে গেলে এক কথায় ভাইরাল হয়েছিল ভাইরাল। কি বুঝতে পারলেন না? বলছি মোয়াজ্জেম হোসেন আদরের ওয়েব সিরিজ ভাইরালের কথা। পরিচালকের প্রথম সিরিজের ফার্স্ট লুক এবং ট্রেলার দিয়েই শুরু হয়েছিল গুঞ্জন। তার কারণ এই সিরিজের মুখ্য অভিনেতা আরাফাত অপু ওরফে অপু ভাই, যাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। টিকটক থেকে যাত্রা শুরু করে অনৈতিক কর্মকাণ্ডের জেরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন এই অপু ভাই। সিরিজের মূল পোস্টারে দেখা যায় মাঝখানে টিকটকার অভিনেতা অপুর একটি বড় আকারের ছবি এবং পেছনে অন্যান্য অভিনয় শিল্পীদের তুলনামূলক ছোট আকারের ছবি। এ নিয়েও চলছে চরম বিতর্ক। এলিনা শাম্মির মতো অভিজ্ঞতা সম্পন্ন গুণী শিল্পীকে ছাপিয়ে অপু কিভাবে মুখ্য স্থান দখল করে নেয়, তাই এখন নেটিজেনদের আলোচনার বিষয়। 12 ডিসেম্বর আই থিয়েটার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ভাইরাল ওয়েব সিরিজের প্রথম পর্ব, যেখানে অপুর পাশাপাশি দেখা যাবে এলিনা শাম্মি, মাহমুদুল হাসান সহ আরো অনেককেই। খান তাজনিন আহসান, সময় সংবাদ।